থাকলেও আল্লাহকে ডাকতে হবে, না থাকলেও আল্লাহকে ডাকতে হবে, সুখে থাকলেও আল্লাহর বন্দিগি, দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম আমরা শুনছি, কথা বলেন 70 বছর একটানা তিনি সুখে ছিলেন, সচ্ছল ছিলেন, সম্পদশালী ছিলেন, স্বাস্থ্যবান ছিলেন। তাফসীরের মধ্যে আছে আইয়ুব নবী গোসল করতে গেলে, আইয়ুব আলাইহিস সালাম গোসল করতে গেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে জুরজুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং, ফরিং বুঝেননি, আগের দিনে যে আমরা ধরতাম ফরিং, হ্যাঁ এই এই ফরিং স্বর্ণের তৈরি ফরিং ঝুরঝুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে, উনি উনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে। আল্লাহ তাআলা বলছে আইয়ুব এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম, সবই উড়াইয়া নিলাগা, সবই তোমার এতটি দরকার তোমার? আইয়ুব আলাইহিস সালাম বলছেন মনিব আপনি দিচ্ছেন, আপনার গোলাম নিচ্ছে, আপনি বলেন শুকর আদায় করেছি কিনা সেটা বলেন, আপনার শুকর তো আদায় করি মাওলা, শুকর তো আদায় করছি। 70 বছর পরে আল্লাহ আইয়ুব নবীর সবরের পরীক্ষা নিছে, যে সুখে তো রাখলাম 70 বছর, এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই, এবার 12 বছর কিংবা 18 বছর একটানা রোগে ফালায়া রাখছে, আজ আর মাল নাই, আজ আর রাজত্ব নাই, আজ আর সম্পদ নাই, স্বর্ণ নাই, স্ত্রীরা নাই, সন্তানাদিরা নাই, জনবল নাই, কিচ্ছু নাই, রোগে আক্রান্ত। 18 বছর কিংবা 12 বছর পরে যখন সুস্থ হইছে তো আইয়ুব নবী এরপরে আল্লাহকে জিজ্ঞেস করছে মাওলা আমারে যে আমনে 12 বছর বা 18 বছর এই কষ্টে ফেলে রাখলেন, আমনে কি মজাটা পাইছেন কুদ্দুর কনসে? বুঝেন নাই আইয়ুব, আমি নিজে পড়ছি কিতাবে, আইয়ুব নবী বলছে আল্লাহ আমনের লাভটা কি হইছে এটা কুদ্দুর, আমার যা হইছে হইছে, আমি পচ্চা পচ্চা শেষ, কিন্তু আমনের কি হইছে? রব্বুল আলামিন বলে আইয়ুব 70 বছর যখন আমি তোমাকে সুখে রাখছিলাম তখনও আমি দেখছি তুমি আমার শুকর আদায় করছো, আমারে ডাকছো 100 100, আমি তোমার উপরে নারাজ না, কিন্তু আমি চাইছিলাম সবরের হালাতে মুসিবতের হালাতে তুমি আমাকে ডাকো কিনা আমি এটা দেখতে চাইছিলাম, এই জন্য 12 বছর তোমাকে রোগে ফেলে রাখছি বা 18 বছর তোমাকে রোগে ফেলে রাখছি, তো দেখছি 18 বছর যন্ত্রণার ভিতরেও সবর করেও তুমি ঠিকই আমাকে ডাকছো, তবে এবার শোনো আমার লাভ আইয়ুব 70 বছর সুখে থাকতে তুমি আমাকে যেমন ডাকছো আল্লাহর কসম, আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ুব 18 বছর বেদনায় যন্ত্রণায় আর রোগে আক্রান্ত হয়ে আমারে যে ডাকছো আমি আল্লাহ 70 বছরের সুখের ডাকের চাইতে 12 বছরের কষ্টের ডাকে মজা পাইছি বেশি, আমি আল্লাহ স্বাদ পেয়েছি বেদনার এক এক ডাক আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে, তখন তোমার কলিজা ছেঁড়া ডাক, ব্যথা ভরা ডাক। হ্যাঁ আমি আমার 2 মাস আমার এই পাও ভেঙে গেছিল একবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, একবার ভেঙে গেছিল এই হাড্ডি, আমি 2 মাস বিছানায় ছিলাম, 2 মাস আমারে হসপিটাল থেকে আইনা ঠিক যে জায়গায় বসাইছে বাসায় এই এক জায়গাতেই আমি 2 মাস ছিলাম, এর এখান থেকে আর নড়িও নাই চড়িও না, পেশাব পায়খানা নামাজ সব কিছু এখানে, খানা টানা সবই এখানে, কবরের মতো এখানে, ঠিক যেন কবরে আইনা বসে এক দূর জায়গায় যেখানে বসে, এই 2টা মাস আমার মনে আছে, তখনও তো আমি মালিককে রাত্রে ডাকছি দিনে ডাকছি, এর আগে পিছিয়েও তো মালিকরে কত ডাকছি, কিন্তু ওই সময় যে আমার পাও ভাঙ্গা আমি সেজদা দিতে পারি নাই, মানে ঝুঁকে ঝুঁকে ইশারায় সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়ছি রুকু সেজদা, কত কান্না কাঞ্চি মালিকের কাছে, শুধু এক কথা বলে যে আল্লাহ আমি বেশি বল দোয়া করছিলাম মালিক আমি আবার এই কপাল দিয়ে সেজদা দিতে চাই, আমি সেজদার তৌফিক যেন বঞ্চিত না হই, যেদিন আমি আপনার প্রথম এরপরে সেজদা দাঁড়াইয়া কপাল দিয়ে দিতে পারছি 3 মাস 3.5 মাস পরে, তখন আমি সেজদা দিয়েই সালাম ফিরাইয়াই নামাজের আমার বিবি বাসায় ফোন করে বলছি একবার চিৎকার করে জোর আওয়াজে যে আমি আজকে সেজদা দিতে পারছি আলহামদুলিল্লাহ, মানে আমার খুশি লাগছে গোটা দুনিয়া জুড়ে,
চাই আমি আমার মালিকের সিজদা দিতে পারি তাহলে আমার বন্ধু আল্লাহকে ডাকার মধ্যে সুখ বেশি মজা বেশি সুখে আছো দুঃখে আছো দুনিয়া ভোগ করে তুমি দুনিয়াতেই থাকতে পারতা না আল্লাহকে নারাজ করলেও যেতে হবে আল্লাহকে রাজি করলেও যেতে হবে কোনো সন্দেহ নাই ভাই নাফরমানেরও মৃত্যু হয় মদ কর নেশা কর জুয়া কর ফেন্সি কর বাবা কর ডাল কর গাঁজা কর এদেরও মৃত্যু হয় কি না বলেন না কেন জিনাকার বেবিচারী বেপর্দা নারী ওই অসভ্য মহিলা এগুলোরও মৃত্যু হারাম করের মৃত্যু হয় সুদ কর ঘুষখোরের মৃত্যু হয় এই নাফরমানদেরও মৃত্যু হয় মৃত্যু ঠেকাইতে পারতা না দুনিয়ায় তুমি থাকতে পারতা তুমি থাকতে পারতা আল্লাহ তাআলা কোরআনে বলছে বান্দা তুমি কি ভেবেছো আমার কাছে আসতে হবে না না বলেন হ্যাঁ বলেন না উত্তর দেন ভাই ছেলেরা তোমরা উত্তর দাও তো আল্লাহ তাআলা বলেন কি ভেবেছো বান্দা আমার কাছে আসবা না তোমরা আসতেই হবে ডাকলেও আসবা না ডাকলেও আসবা মানলেও আসতে হবে না মানলেও আস তোমাকে আমি ফিরিয়ে আনবই এবং তোমার জীবনই আমি দেখাবো احصاه الله ونسوه الله বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা তুমি ভুলে গেছো হারাম খাইছো হারাম করছো তুমি মনে করছো দুনিয়াবাসী জানে না তুমি জানে না আমি গুনে রাখছি রাত্রি গভীরে উলঙ্গ ছবি দেখছো কেউ দেখে নাই হ্যাঁ কেউ দেখলে কি না দেখলে কি তোমারে যিনি ফিটবো উনি তো দেখছে কথা বোঝেন নাই তোমারে যিনি আসার দিব তিনি দেখছে তোমারে যিনি জাহান্নামের আগুনের মধ্যে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন আহ কোরআনে আছে আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন দুনিয়ার মাস যেভাবে উত্তপ্ত তেলের মধ্যে কড়াইয়া একদিকে চাপ দিয়া ধরে তেলাফিয়া মাস এক পিঠে চাপ দিয়া ভালো করে ভাজি হইলে আরেক পিঠ উল্টাই এবার আরেক পিঠে চাপ দেয় কোরআনে আছে আল্লাহ বলে নাফরমানের চেহারা এক গাল জাহান্নামের আগুনে ফেরেশতা চাপ দিয়া ধরবে এটা যখন ভীষণ ভাবে জ্বলবে তো এবার আরেক গাল চাপ দিয়া ধরা এটাও ভীষণ ভাবে জ্বলবে এটা কোরআনের তালফাহু উজুহাহুমুন নার চেহারা গুলোকে জাহান্নামের আগুনের মধ্যে এভাবে চাপ দিয়ে দিয়ে ঝলসানো হয় অহুম ফিহা কালিহুন আল্লাহ বলেন তখন তার চেহারা অত্যন্ত কুৎসিত জঘন্য আকৃতি ধারণ করে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম আর আল্লাহর পক্ষ থেকে বলবে বান্দা আমার কোরআন আমার আয়াত আমার হুকুম আমার বিধান কি তোমার কাছে বলা হয় নাই বলা হয় নাই ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন তুমি তো বারবার মিথ্যা মনে করছো হ্যাঁ তুমি মনে করছো হুজুর রেডি কয়ার হুজুর রেডি কয়ার এটা হইতো না এটা হইতো না মনে করো কিন্তু তুমি তো বাঁচতা না তো কি লাভ হইলো আমি প্রায় বলি পৃথিবী যদি আরো আধুনিক হয় মনে করেন একবারে পৃথিবী যদি অত্যাধুনিক হইয়া সব মানুষ আগামী 100 বছর পরে 200 বছর পরে চাঁদের দেশে জায়গা মঙ্গল গ্রহেই চলে গেছে পৃথিবীর সব মানুষ তো হইলে গেছে গা আর কি তুমি তো নাই কথা বলেন আমি মরে যাব কি না বলেন না আপনি মরবেন কি না বলেন না আমনে মরে গেলে পৃথিবী চাঁদের দেশে গেলে কি আর মঙ্গল গ্রহে গেলে কি আমার আমি তো নাই কি রে ভাই এটা বোঝো তো আমি না থাকলে আরেকজনে ঠ্যাঙালগি দিলে কি ঠ্যাং নামাই রাখলে কি দুনিয়া তো ভোগ করার সুযোগ নাই এটা তো বলার সুযোগ নাই যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো এখনো না মাতবরি করতে আর যে আমার যতক্ষণ মন চায় আমি মাতবরি অহংকারী যৌবনের বড়াই দেখাবো কিন্তু এটা তো বলতে একটা না যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো চাই কার বাপের ক্ষমতা আছে আমার এনতে নেই এমন শক্তি আছে কারো আমার তাইলে তাইলে ভাইয়া বড়াই করছো কেন অহংকার করছো কেন সামান্য সুস্থতা আল্লাহর দান যৌবন আল্লাহর দান স্বাস্থ্য শক্তি আল্লাহর দান তুমি দেখো না ভাইয়া কখনো কোনো দিন সামান্য পেটে অসুখ হইলে পাতলা পায়খানা হইলে 5 বার 6 বার 1 ঘন্টা তো তোমার মতো শক্ত সামর্থ্য যুবক যে গোটা দুনিয়া দৌড়াইয়া বেড়াও তুমি সোজা হয়ে যাও বিছানায় তো তুমি বুঝো না তুমি কত অক্ষম তোমার কি হাত খুইলা গেছে না পাও খুইলা গেছে পায়খানা না বাইরে
পায়খানার কাছে তুমি কত অসহায়, পায়খানা বাইরে হইলে তোমার পাঁচ ছয় বার তুমি শুইয়া লাও, দুর্বল হইয়া যাও, তুমি মাতবরি দেখাও, অহংকার দেখাও, কিভাবে বেটা? এক বুজুর্গের কথা শুনেন, কিতাবে আমরা পড়ছি এক আল্লাহওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন, তো উনার সামনে এক যুবক খুব অহংকার করে হাঁটতেছিল, তো উনি বললেন, যুবক জমিনে অহংকার করে হাঁটো না, বিনয়ের সাথে হাঁটো। তো ওই যুবক উনাকে ধমক দিছে, এ মিয়া চিনেন আপনি? আমি কে? আমা তাআলাম, আপনি জানেন? আতারিফুনি মান আনা, আপনি চিনেন আমাকে, আমি কে? কথা বললেন। তখন ওই আল্লাহওয়ালা ওনার এই যুবককে বলছে, হ্যাঁ যুবক আমি চিনি তোকে, আমি চিনি বেটা তোকে, তুই শোন আমার কাছে, তুই কে? তো বলছে, বলেন আপনি। বলছে, তুই হলি প্রথম, প্রথম তুই হলি এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্য, এরপরে তুই হইলি কিছুদিন পরেই একটা পচা দুর্গন্ধযুক্ত একটা মরা লাশ, আর মাঝখানে এখন তোর পেটের মধ্যে আছে কিছু পায়খানা, এই হলি তুই। তোর শুরুটাও ছিল নাপাক, এখনো তোর পেটে আছে নাপাক, তুই অচিরেই একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ হয়ে পড়ে থাকবি, এই হলো তোর পরিচয়। কিতাবে লিখছে যুবক তখন মাথা নোয়ায়, হায় সে তো আমার আত্মপরিচয় বলে দিল, অহংকার কিসের ভাইয়া? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল্লিল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীদের নিকৃষ্ট ঠিকানা, প্রত্যেকটা গুনা অহংকার। বাতারুল হক, নবীজি বলছেন অহংকার কাকে বলে? নবীজি বলছে বাতারুল হক, হককে গ্রহণ করতে অস্বীকার করে, আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে অস্বীকৃতি করা, এটাই অহংকার। আর আল্লাহ বলছে অহংকারের ঠিকানা গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। ওয়াগামতুন নাস, আর দুই নাম্বার অহংকার হলো অপরকে তুচ্ছতাচ্ছিল্য, নিজেকে বড় মনে করে। এক নাম্বার হলো হক মানতে অস্বীকার। এখন নামাজের ওয়াক্ত, আজান হচ্ছে, আল্লাহ ডাকছে, হাইয়া আলাস সালা, বান্দা তোকে আমি বানিয়েছি, তোকে আমি ডাকছি, তুই বললা না আমি যাব না, আল্লাহ বলে ঠিক আছে অহংকারী, আমি এর পরিণতি দেখাই দেবো, তুমি ভাত খাইতেছ খা, ঘুম যাবি ঘুমও যাস, এগুলো আমি কুত্তারেও খাওয়াই, এদি কোনো আশ্চর্য না, বাদ দুগা খাইস তুই, কিন্তু আমি তোরে বুঝাম, আমি দেখব তুই কার সামনে অহংকার করলি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এতগুলো কথা বলার এবার উদ্দেশ্য কি? এটাই আমার শেষ অংশ বয়ানের। এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যুবক বাপ মুরব্বী পর্দার আড়ালের মা বোন সবার কাছে অনুরোধ, নিজের জীবন গুনার উপরে জমিয়ে রাখা ঠিক না, আর এটা যদি আপনি বুঝেন, বিবেক যদি জাগে, এক বিন্দু অনুশোচনা অনুভূতি যদি জাগে, তো নিজেকে বদলানোর চেষ্টা করেন, আর এই বদলানোর একটা সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ, ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলাইতে পারো, তুমি দেখো একটু ভালো হয়ে দেখো, একটু চরিত্রবান হইয়া দেখো। আমি আবারও বলি দোস্ত, সমবয়সীদের আড্ডায় নিজের পরিচয় খুঁজে পাইবেন, সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের এক অমান্যা, এরা কোনো দিন আলোর পথ দেখায় না, খুবই কম, খুব কম, সমবয়সী নষ্ট করে দেয়, এটা নিয়ম। এই জন্যই সর্বযুগে আল্লাহ তাআলার নিজাম যে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ নিজে বলছে আমার বান্দা অনুসরণ করো তাকে, আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে, যে আমার বন্দিগি যে করছে, তোমার চাইতে বড়, তোমার চাইতে আল্লাহওয়ালা, তোমার চাইতে মুত্তাকি, তোমার চাইতে ভালো নামাজি, তোমার চাইতে বেশি চরিত্রবান, তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো, তাইলেই জীবনে তুমি আলোর পথ পাইবে।